আমরা কেন ইন্ডিয়াকে আমাদের সুগার ড্যাডি মতো ট্রিট করি? আমাদের দেশের বাইরে অনেকেই ভাবে যে বাংলাদেশ ইন্ডিয়ার একটা অংশ। আমি নিজে এটা অনেক ফেস করি, আর এটাই প্রমাণ যে আমরা ইন্ডিয়ার কাছে কতটা সাক আপ করি। টু স্টার্ট অফ, আপনি টিভি অন করেন, আপনি যতগুলো অ্যাড দেখবেন সবগুলো ইন্ডিয়া বানানো হয় আর বাংলাদেশে ইউজ করার জন্য বাংলায় ডাব করা হয়। এখন আমি বলছি না যে জিলাটের অ্যাডের জন্য শাহরুখ খানের বদলে শাকিব খানকে ইউজ করা উচিত। নো, ইউ আর রং অ্যান্ড ইউর আইডিয়া ইজ অ্যাবসলিউটলি রং। কিন্তু ইউজিং ইন্ডিয়ান অ্যাক্টরস টু অ্যাডভার্টাইজ ইন বাংলাদেশ ইজ অ্যাজ রং অ্যাজ গোপী বাহু ওয়াশিং ল্যাপটপস উইথ সোপ। টিভি যেহেতু অন করে ফেলছেন, আপনি চ্যানেল চেঞ্জ করলেই দেখবেন 10টার মধ্যে 5-6টা চ্যানেল ইন্ডিয়ান, আর বাকিগুলায় একটাতে বাতাবি লেবুর বাম্পার ফলন কভার করা হচ্ছে, আর একটাতে কেকাফের দেশি আইসক্রিম দিয়ে নুডলস বানাচ্ছে। Important issues that actually need coverage in our country don't get enough attention. প্রত্যেকটা বাসায় সন্ধ্যাবেলা হলে ওই একই স্টার প্লাসের বৌশাশুড়ি গ্যাঞ্জামের সিরিয়াল চলতে থাকে, কিন্তু কেউ ব্যাচেলর পয়েন্ট কথা কেউ নেই, বড় ছেলে এগুলো নিয়ে কোনো কথা বলে না, অ্যাপ্রিশিয়েট করে না, অনেকে তো দেখেও না। People need to stop judging the Bangladeshi film industry based on Anant Jolie. একে একে তুমি আমার সুন্দর হৃদয়টাকে কি করেছো দেখতে চাও? দেখো, শুনো, বেহুলা was a very good reminder as to how talented Bangladeshi musicians are. হলুদে আজারের মুন্নি বদনাম হয়ের মতো অবজেক্টিফাইং অ্যান্ড মিসোজিনিস জিনিস না শুনে লেটস স্টার্ট ডান্সিং টু আর্টিস্ট লাইক অর্ণব, দামি অ্যান্ড তাসা। দামি, আই নো ইউ ওয়াচ আর ভিডিওস, আমি জানি তুমি এই পার্টে শুনে মুচকি মুচকি হাঁটতেছো বিকজ আই মেনশন ইউ। এমনি আমরা কাচ্চি খেতে বিয়ে এবং হলুদ অ্যাটেন্ড করি, কিন্তু নিজের দেশের মানুষকে একটু অ্যাপ্রিসিয়েট করলে প্লেটে এলাচি বেড়ে যায় না। ইদানিং মানুষ বিয়ের জন্য কম এক্সাইটেড থাকে আর কলকাতায় শপিং এর জন্য বেশি, অথচ আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি সাপ্লাইজ টু ইন্টারন্যাশনাল নাম করা ব্র্যান্ড যেমন H&M, Zara and Gap. ইজ ওয়েস্ট বেঙ্গলস বেনারসি রিয়েলি বেটার দেন ঢাকা মুসলিম? কিন্তু অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়াকে ভ্যাকসিনের জন্য, ফাইজার তো পারলাম না, এখন এটা নিয়ে বেঁচে থাকা লাগবে। জীবন মানে জি বাংলা, জীবন মানে জি বাংলা। Thank you so much for watching. আপনাদের সাপোর্ট মিন্স আ লট। আশা করি ভিডিওটি এনজয় করে থাকলে আপনারা পেজটিতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। Until next time, stay safe.